নমস্কার, সিপর্ণা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। বাঁধাকপি ধোকা বানানোর জন্য প্রয়োজন বাঁধাকপি। হাফ বাঁধাকপি এখানে চিরি চিরি করে কেটে নিয়েছি, আর নিয়েছি এক কাপ ছোলার ডাল, 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি জল, তেল, সর্ষের তেল নিয়েছি এখানে, হিং নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, 2 এলাচ, লবঙ্গ, দারচিনি, আর নিয়েছি সামান্য কালো জিরে। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা 5 পিস, হাফ টমেটো কুচি করে নিয়েছি কেটে, আদা বাটা নিয়েছি 2 চামচ, পরিমাণ মতো চিনি, ঘি নিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, এখানে আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করছি, আর নিয়েছি গরম মশলার গুঁড়ো 1 চামচের 1/4 ভাগ। প্রথমে বাঁধাকপিটা এখানে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য নুন, দিয়ে এটা একটু ভাপিয়ে নেব। 4 মিনিট পর বাঁধাকপিটাতে থেকে ভালো করে জল ঝরিয়ে নিংড়ে রেখে দিয়েছি। এবার এই ছোলার ডালটাকে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। ডালটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে, এবার এই ডালটা বাটির মধ্যে ঢেলে দেব। খুব মিহি করে পেস্ট করবেন না। এবার আমি এর মধ্যে যে কালো জিরেটা রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর দেব সামান্য হলুদ গুঁড়ো। খুব সামান্য জিরে গুঁড়ো, আদা বাটা, সামান্য পরিমাণ নুন, নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে নেবেন। আর এই এভারেস্টের হিং দেব খুব সামান্য, 1 চিমটিরও কম। এবার এটা আমি মেখে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু ঠিক এরকম টুকরো করে কেটে রেখে দিয়েছি। এবার এই আলুগুলো আমি কড়াইতে দিয়ে ভেজে নেব। কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো তাড়াতাড়ি ভাজার জন্য, সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে ঢাকনা চাপা দিয়ে আলুগুলো ভেজে নেব। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে আলুগুলো ভালো করে নেড়ে নিচ্ছিলাম। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে ধোকার ব্যাটারটা দিয়ে দেব, ভালো করে নেড়ে নেব একদম আস্তে লোতে রেখে। এটা এই যে নাড়তে নাড়তে উঠে আসছে, মানে ধোকার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি নামিয়ে নেব। এখানে একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে হাত দিয়ে লাগিয়ে নেব। এবার এই ব্যাটারটা হাতের সাহায্যে গরম থাকা অবস্থায় এইভাবে চেপে চেপে দেব। এটা রেডি হয়ে গেছে দেখুন। এবার আমি এটা ঠান্ডা করে নেব পুরোপুরিভাবে। ধোকাটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। ধোকাগুলো পিস করা হয়ে গেছে, এইগুলো এবার আমি তেল দিয়ে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দেব।
এবার এর মধ্যে এই ধোকাগুলো দিয়ে ভেজে নেব। তেলটাকে একদম গরম হয়ে গেলে লো করে দেব। এপি টপি তুলতে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে আমি বাকি ধোকাগুলো ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে 4 চামচ মতন তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নগুলো দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা, 2 এলাচ, 2 লবঙ্গ, 1 দারচিনি হালকা করে ভেজে নেব। টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা আর লঙ্কাটা দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়োটাও দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মিডিয়াম আঁচে রেখে ভালো করে মশলাটা কষে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। সামান্য একটু জল দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। স্বাদ অনুসারে চিনিটা দিয়ে নেব। আলুর সাথে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেব। এই কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। টেস্ট অনুসারে নুন দিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে আলুটা একটু সিদ্ধ হতে দেব। ঝোলটা ফুটে গেছে ভালোভাবে, আলুগুলো একটু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। এবার ঝোলটা বন্ধ করে দেবো। সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি